গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী, চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। জুনিয়ার কলকাতায় আসার পরে পুচু দিদির সাথে জুনিয়ারের দেখাই হয়নি, তো পুচু দিদি চলে এসেছে, এখন ভাইকে আদর করছে, আর আজকে হচ্ছে সানডে। সো চলো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করো, একটুকু মিস করো না। সো এভরিওয়ান, বড় দিদির শাসন দেখছো, পঙ্কা দুষ্টুমি করে না কিন্তু। যাই হোক, এখন ও একটু মজা করছে, অনেকদিন পরে ভাইকে পেয়েছে, আর ভাইও ঘুম থেকে উঠে বেজায় আনন্দ, একদম দিদিকে দেখে বেশ মজ মস্তি শুরু করে দিয়েছে। এদিকে দিদি কোলে উঠেছে বলে ওর মামার কোলে যাবে, মানে মাসির কোলে উঠতে পারছে না, এটাই হচ্ছে ওনার দুঃখ। আর এখন দেখো লুচি খাওয়া চলছে, মানে এটা অনেকক্ষণ পরেই আর কি। আর এদিকে দেখো ওর মামা একটা গার্ডার একটা ক্লিপ সব ওর মাথার মধ্যে বেঁধে দিয়েছে। আমার ছেলেটার উপরে কী অত্যাচারটাই না হয় দেখতে পাচ্ছ তোমরা। সো এখন গরম গরম লুচি, আর জুনিয়ার তো কিছু খেতে চাইছে না, সে কারণে ওকে লুচি আমি অফার করছি, যদি একটু লুচি খায়। আর লুচি খেতে গিয়ে কী যে ভয়ানক অবস্থা করেছে কি বলবো তোমাদের, তোমরা একটু পরে দেখো যে কি ভয়ানক অবস্থাটাই না জুনিয়ার করলো। না দেখো এই যে দেখতে পাচ্ছ থালা বাটি উল্টে, আর ওই দেখো মাটিতে সব লুচি, আর এই যে তোমাদের জুনিয়ার দেখো লুচি খাচ্ছে, খুব লুচি খাচ্ছে, বাবা এত লুচি খাচ্ছে, কী আর বলবো কত লুচি খাচ্ছে জুনিয়ার তোমাদের। দেখো দেখো অবস্থা দেখো, দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে সারা খাটে ধোয়া চাদরে কী অবস্থা করলো, ঠিক আছে, মানে ভর্তি। এই দেখো এইখানে টুকরো 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 করে যাচ্ছে সব, মানে খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না, খাচ্ছে না একটুকু, সব টুকরো 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 করে ফেলে দিচ্ছে, কী খাওয়াই ওকে বুঝতে পারছি না, সব খাওয়াতেই ওর ন্যাকড়াবাজি শুরু হয়ে গেছে। তো সকালের পরে দুপুরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। আর মা হওয়া মানেই যে সব কিছু তোমার লাইফ থেকে চলে গেল এটা মোটেও নয়, মা হওয়ার পরেও কিন্তু তুমি তোমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারো। আমি যেমন করে করছি, একটা শর্টস ভিডিও বানাচ্ছি আর কয়েকটা রিলসও বানাবো, জুনিয়রকে সাথে নিয়েই আমি এটা কমপ্লিট করছি। জুনিয়র ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে উঠে গেছে, তো কী হয়েছে যাই হোক ওকে নিয়েই আমি ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছি। 5:30 এখন মোটামুটি বাজতে যায়, মানে ওই 5:45 মধ্যে সব কমপ্লিট করে তারপরে জুনিয়রকে আমি খাওয়াতে বসবো। সো জুনিয়রকে স্যালাড খাওয়াতে গিয়ে আমি ফুললি ঝাঁকানাকা হয়ে গেছি, আর ঝাঁকানাকা হয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো আমার এই ফুটফুটে ছেলেটাকে একটু রাজকন্যা সাজানো যাক, একটু হলে আজকে আমার বরের ইচ্ছেটা পূরণ হবে। আমার বরমশে চেয়েছিল আমাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হোক, যাই হোক মেয়ে হলে কিন্তু খুব ভালো সুন্দর সুন্দরভাবে সাজানো যায়, আর ছেলে হলেও মন্দ না, বৌমা আসলে তাকে সুন্দর করে সাজাতে হবে, এই হয়েছে পার্থক্য। আর যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারা কিন্তু সবসময় দুটো ইচ্ছেই অলওয়েজ পূরণ করতে পারো, কিন্তু যখনই আমার জুনিয়র একটু বড় হয়ে যাবে তাকে যদি আমি মেয়ে সাজাই তাহলে কিন্তু তোমরা কটু কথা বলতে ছাড়বে না যে ছেলেটাকে দিন দিন মেয়ে বানিয়ে দিচ্ছে, এইখানেই কিন্তু আমরা মেয়েকে করছি অসম্মান, বুঝতে পারছো। যাই হোক ওইসব কথা থাক, ইন ডিটেলসে না যাওয়াই ভালো। আর 18 মাস অবধি জুনিয়রের আমি ঝুটি মানতে পারবো, তারপরে কোনো দিনও ইচ্ছে চাইলেও আমি জুনিয়রের ঝুটি মানতে পারবো না, জুনিয়রকে কোনো দিনই মেয়ে সাজাবো না, এটাই একটা ছোটোবেলার স্মৃতি হয়ে যায়। সব মারাই কিন্তু একটুখানি চায় যে আমি আমার ছেলেটাকে 5 মিনিটের জন্য একটু সাজুগুজু করি, একটা ফুটফুটে রাজকন্যা তৈরি করি। সো এর পরে দেখতে থাকো আজকে কী হচ্ছে। আজকে ছিল রবিবার, ভিডিও সকালবেলা শুরু করবো হয়েছিলাম, শুরু করতে পারিনি, এখন ঘড়িতে রাত্রির 12:25 বাজে, জুনিয়র ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, আমি খাওয়া দাওয়া করে এখন
করতে পেরেছি। একটা জিনিস করবো বলে জানি না কতটা সাকসেস হব। আওয়াজ, ফ্যানের আওয়াজ প্রচণ্ড আসবে, তার জন্য ভাবছি, বুঝতে পারছি না মানে ভিডিওটা কীরকমভাবে বানাবো, তোমাদের সেট আপটা দেখাই। আগের ব্লগে বলেছিলাম না একটা নতুন জিনিস যেটা আমি কিনেছি, তার জন্য এত আলোকিত লাগছে আমার ভিডিওগুলো, সেটা এখন তোমাদেরকে বলবো। আমার কথাটা অনেক আস্তে আস্তে, বেশি জোরে কথা বললে চুনি আর উঠে পড়বে। তো আমি সকাল থেকে ব্লগ আর কন্টিনিউ করিনি, তো কী মা করেছে না করেছে কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। আমি ক্যামেরা খুলতে যাচ্ছি, তো চুনি আর ইয়ে করছে, তো ওইসব করে হয়নি। আর একটা ভিডিও বানিয়েছি ওই ফোনটা, মানে খারাপ ফোনটাতে, দাঁড়াও তোমাদেরকে সেট আপটা দেখাচ্ছি। এই যে দেখো, জাস্ট 300 টাকা দিয়ে এই রিং লাইটটা দাদা আমাকে কিনে দিয়েছে, জাস্ট 300 টাকা, তাও আমাদের যাদবপুর থেকে। ঠিক আছে, এই রিং লাইটটা কেনা হয়েছে যাদবপুর থেকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি সব সেট আপ করে নিয়েছি, এইখানে বসে আমি বানাবো মেকআপ ভিডিও। ঠিক আছে, হেভি এসে যাচ্ছে, জাস্ট 300 টাকা নিয়েছে এই রিং লাইটটা, অনেক সস্তায় পেয়েছি, 400 টাকা চেয়েছিল সেখান থেকে 300 টাকা আনলি। আর মোবাইলটা তো জানোই এই অবস্থা, মোবাইলটা এই অবস্থা, এই মোবাইলেই শুট করবো আমি। চলো দেখা যাক কতদূর কী আমি করতে পারি। যেহেতু অষ্টমীর লুক, এই একটা লাল শাড়ি পরবো। আমার মেকআপ লুক এইটা ছিল, কানেরটা খুলে ফেলেছি, নাকেরটাও খুলব। এখন ঘড়িতে বাজে 1:55 রাত্রি, বুঝতে পারছো? আর আমি এখন ব্লগ শেষ করছি, ব্লগ শেষ হয়ে গেছে অনেকদিন আগে, রিলস বানাচ্ছিলাম কয়েকটা, বানিয়ে টানিয়ে এবারে যাবো শুতে, যতটা পারবো এটা গুছিয়ে নিয়ে শুতে চলে যাবো। কারণ জুনিয়রকে টেক কেয়ার করার ব্যাপার স্যাপার হচ্ছে রাত্রিবেলা, তো মা জাস্ট ওকে ধরে রেখেছে আর ঘুমিয়েছে। তো চলো আমি এখন আস্তে আস্তে সব খুলি, খুলে খুলে তারপরে যাই শুতে। সো চলো কালকে দেখা হচ্ছে, কেমন? এখন যাই শুয়ে টুয়ে নিয়ে রেস্ট করি। আর দেখো এটাতে একদম খুব সুন্দর, মানে হালকা এসছে কালারটা, বেশ ন্যাচুরাল লাগছে। ভিডিও এডিট করে কবে কবে জানি না। চলো এখন আমি কী করবো, ঘুমাতে যাবো, শাড়ি টাড়ি পরে ঘুমাতে যাবো। তারপর নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। মামা দাদুর দোকানে আজকেও আবার একটু শপিং করতে, পিছনে মামা আর মামি আছে, এই যে দুনিয়া। এই কালারটা পরেনি, এটাই সুন্দর আইটেম, বাচ্চাকে কত ভালো লাগবে, এর সঙ্গে জিন্সের প্যান্ট। বৌদি সবসময় দোকানে থাকে, পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। যারা নেতাজিনগর এলাকা থেকে আমার এই ব্লগটা দেখছো, চট জলদি চলে আসো নেতাজিনগরের রোহিণীতে। তো এখানে এসে কিন্তু তোমরা দারুণ দারুণ কালেকশন পাবে শাড়ির, তারপরে চুড়িদারের, পায়জামা, পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, জামা, বাচ্চাদের নানা রকম পোশাক, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। একবার এসে ভিজিট করেই যাও, কালেকশন তোমাদের দারুণ লাগতেই পারবে, তার সাথে হচ্ছে জিনিসের কোয়ালিটি। সো আমি এখন জুনিয়রের জন্য শপিং করছি, এখান থেকে 2 ড্রেস নেব জুনিয়রের জন্য। তো এখন বাছাবুছি চলছে, কী ড্রেস নিলাম কী বৃত্তান্ত সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর গেল বছরও কিন্তু জুনিয়রের ড্রেস এখান থেকেই নেওয়া হয়েছিল, সো এর পরে কী হচ্ছে দেখতে থাকো। জানি
ওইরকম খায় নাকি কেউ ফুলে খেতে হয়? এটা যে খাওয়ার জিনিস এটা বুঝে গেছে কিন্তু পছন্দ না, এবারে আবার দেখছি কি আছে। সো আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে আর ব্লগ আমি কন্টিনিউ করতেই পারিনি, জুনিয়রকে খাওয়াতেই আমি পরেশান, মানে কী খাওয়াবো কীভাবে খাওয়াবো। এখন একটু কলা খাওয়াচ্ছি, এখন ঘড়িতে কটা বাজে, 11টা বেজে গেছে, সকালবেলা একবার দু চায়লা খাইয়েছি অতি কষ্টে, অল্প খেয়েছে আর বেশিটা মানে একটু ফেলেছে আর কি বলতে পারো। যাই হোক, যেটুকু খেয়েছে ওটুকুই মঙ্গল, আর ফিডিং তো করেই যাচ্ছে, ওটাই ওর সব থেকে প্রিয় জিনিস। তো চলো আমি এখন ওকে কলাটা খাইয়ে নিই তাড়াতাড়ি করে, যেটুকু খায় সেটুকুই মঙ্গল। তারপরে তেল ফেল লাগিয়ে হালকা করে চানু চানু করিয়ে দেবো, তারপরে দুপুরবেলা লাঞ্চ করবে। লাঞ্চে কী আছে দেখি, কী আছে মা কি রান্না করে দেবে ওকে সেটাই ও খাবে। তো চলো এখন গান শুনছে, তার সাথে আমি খাইয়ে নিই ওকে। ওকে একদম ভালো মতন করে বেঁধে দিয়েছি নিচে ওয়াল ক্লথ দিয়ে, তারপরে একটা এই যে প্লাস্টিক দিয়েছি, ইস্যু করলে ভিজে না যায় কাঁথাটা, তারপরে এইভাবে দড়ি দিয়ে বেঁধে এখন ওকে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একদমভাবে হাসি হাসি মুখ, মাছ আর ভাত খাবে আজকে দুপুরবেলার লাঞ্চে, মাছ আর ভাত। তো চলো জুনিয়রকে এখন খাইয়ে নিই, ওদিকে বাম বাম বলে হচ্ছে, ওদিকে মাছের ঝোলটা অলরেডি রয়েছে ওখানে, তো চলো খাইয়ে। হ্যাঁ, জুনিয়রের সব কাগজপত্র একটু ঠিকঠাক করে রাখছি, ভ্যাকসিনের জন্য একটু দরকার পড়েছিল, নেক্সট ভ্যাকসিনটা আবার নভেম্বরেই আছে, তো সেটাই দেখছিলাম 28 দিন পরে, একটা ভ্যাকসিন হওয়ার 28 দিন পরে নেক্সট ভ্যাকসিনটা হয়, সে কারণেই দেখছিলাম। জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট, জুনিয়র এখন খাচ্ছে হচ্ছে ফলের রস, আর আমি এখানে মাছের ঝোলটা একটু নাড়ছি, মানে আমি বললাম মাকে একটু ফলের রসটা খাওয়াও, তাতে আমি একটুখানি এদিকে সঙ্গীটা নাড়াতে পারবো, তাতে মার একটুখানি রেস্ট হবে, এইভাবেই কাজ করা উচিত। তো যাই হোক, আমি এখন এখানে কী বলবো, মাছের ঝোলটা বসাচ্ছি, তারপরে ও জুনিয়রের খাওয়া হয়ে গেলে আমি সকাম চলে যাবো, তারপরে মা মাছের ঝোল দেখে দেখে নামাবে, তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা কী দিয়ে আমি রান্না করছি, কী মাছ রান্না করছি। এখানে ভেজে নিয়েছি, এটা কী মাছ মা? এটা পোনা মাছ। আর এখানে দেখো আলু, আর একটু অল্প একটু পেঁপে ছিল সেটাও দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে এখন ভাজা করে নিচ্ছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর বাইরে দেখো এখন অনেকটাই রোদ উঠেছে, তো এখন একটু করে ভালো করে কষিয়ে জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে এলে। তো আলুগুলো আগে ভালো করে ভদ্রলোক আপনার কি ব্যাপার? দেখো একা একা ফলের রস খেয়ে নিল, ফলের রস খাওয়া শেষ, এখন ঘুমু দেবে, দুধ খাওয়ানোর বেলায় নাই, তুমি খালি ফলের রস খাও, খালি দুধ খাওয়ানোর বেলায় নাই। আজকে তোমাদের জুনিয়র একদম গুড বয় হয়ে গেছে, তাড়াতাড়ি খাও খাও কমপ্লিট করে নিয়েছে সন্ধ্যেবেলাকার, মানে 6:30টার মধ্যে জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক সামনে কোনো জায়গা থেকে, তো আমরা এখন চলে এসেছি বিজয়শ্রী মন্দিরে, এখন ঘড়িতে ওই 7:20 বাজে, তো মন্দিরে আমরা চলে এসেছি। মন্দিরে আজকে মনে হচ্ছে একাদশী যেহেতু, সেই জন্য আজকে ওই গীতা পাঠ কিছু একটা হবে, তো এখানে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ রয়েছে, আরও সব ভগবানদের সব মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে একটা বড় সুন্দর গপু রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে গপু ওখানে রয়েছে, তো গপুকেই আমরা এখন যাচ্ছি দেখা করতে গপুর সাথে। জুনিয়র কিন্তু আমার কোলে খুব এক্সাইটেড হয়ে গেছে, ও আসলে বুঝতে পারছে না তো এত বড় গপু কখনো ও দেখেনি, আর দেখছে আর কি রিয়াকশন করছে তোমরা নিজেই একটু দেখো যে জুনিয়র কি করছে। তো বুঝতেই পারছো জুনিয়র কতটা এক্সাইটেড, এখানে শিবজি রয়েছে, হনুমানজি রয়েছে, গণ্ডুজি রয়েছে, সব ভগবান কিন্তু এখানে বিরাজমান। যাই হোক এখন এখানে দেখো গীতা পাঠ হচ্ছে, রাধাকৃষ্ণর ফটো রয়েছে, আর এখানে সব দিদুদের সাথে জুনিয়র কিন্তু একদম মানে ব্যস্ত হয়ে গেছে, আর কি আর বলবো, একটা দিদু তো ব্যাগ থেকে চিপস বার করে জুনিয়রকে দিয়েও দিয়েছে, তো আমি বলছি যে জুনিয়র তো খেতে পারে না, তো আমাকে বলছে তুমি খেয়ে নিও। তারপরে আবার ঠাকুরমশাই একটা লাড্ডুও আমাদেরকে দিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, একা একা কি করে মোবাইল ধরবো না জুনিয়রকে ধরবো। দেখতে পাচ্ছ এই যে চিপসের প্যাকেট যে দিদু দিয়েছে সেই চিপসটা,
আর এখন জুনিয়ার দেখো সবার মাঝখানে কি সুন্দর ঘোরাঘুরি করছে, ও কিন্তু ভারী এক্সাইটেড। আজকে কিন্তু জুনিয়রের মন্দির ঘোরা আর শেষ হচ্ছে না, এখন চলে এসেছে জুনিয়র একটু মা কালীকে দর্শন করতে। তার সাথে এই যে দেখতে পাচ্ছ দাদু জুনিয়রকে মন ভরে আশীর্বাদ করছে, আর খুব মানে খুশি হয়েছে জুনিয়র এখানে এসে। তো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পরবর্তী ব্লগ কেমন দেব কী দেব সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের উপরেই আমার নেক্সট ব্লগটা কিন্তু নির্ভর করবে যে কেমন কমেন্ট আসছে। সো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।